আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে একটি পিডিএফ ফাইলকে আপনি জেপিজিতে রূপান্তরিত করবেন। একটি পিডিএফ ফাইল সেটাকে আপনি কিভাবে ছবি আকারে জেপিজিতে করবেন, অনেক সময় আমাদের জেপিজি প্রয়োজন হয়ে থাকে পিডিএফ ফাইলকে, সেটা আমরা আজকে আমি প্রথমত যাব গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে সার্চ করব পিডিএফ টু জেপিজি। পি এখানে চলে এসেছে অলরেডি, পিডিএফ টু জেপিজি এখানে ক্লিক করলে উপরে দেখতে পাবেন পিডিএফ টু জেপিজি কনভার্ট ইউর পিডিএফ টু ইমেজ অনলাইন ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনি কনভার্ট করতে পারবেন পিডিএফ টু জেপিজি, অর্থাৎ পিডিএফ ফাইলকে কীভাবে ছবি আকারে করবেন। এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফাইল, চয়েস ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফাইলের মধ্যে আপনি যেটা পিডিএফ ফাইল করতে চাচ্ছেন সেটা এখান থেকে চয়েস করে নেবেন। যেহেতু আমি আমার এই ফাইলটাকে জেপিজি ফাইনাল অ্যাপ্রুভাল পজিশন এটাকে আমি জেপিজি করতে চাই, এখানে ক্লিক করে ওপেন করবেন। ওপেন দেওয়ার সাথে সাথে একটু ওয়েট করবেন, আপলোড হবে। আপলোড হয়ে হওয়া কিছুক্ষণ অপেক্ষা করুন, অপেক্ষা করার পরে কনভার্ট এন্ট্রি স্পেস সেখানে ক্লিক করে চয়েস অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেখতে পাবেন পাশে ফাইনাল অ্যাপ্রুভেড পজিশন ইমেজ সাইজ ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ডাউনলোডকে ক্লিক করার সাথে সাথে নিচে অপশন চলে আসবে, সেখানে দেখতে পাবেন সেভ টু ডিভাইস অথবা সেভ টু এসএমএল পিডিএফ, আমি সেভ ডিভাইসে ক্লিক করব। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি ডাউনলোড অপশন চলে আসবে, অটোমেটিকলি আপনি যেভাবে ডাউনলোড করতে চান সেভাবে করতে পারবেন। আমার এখানে যেহেতু ডাউনলোড করার মতো ইয়ে আছে, সফটওয়্যার আছে, সেই জন্য এরকমভাবে চলে এসেছে। বন্ধুগণ এখন অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি দেখব কোথায় আমার ডাউনলোড ফাইলটা আছে। এই দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, এই যে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে চলে এসেছে অলরেডি, দেখছেন আমার ডাউনলোড ফাইল অলরেডি এখানে আসছে, সেটা একটু ফাটবে না এবং ঝাপসা হবে না। বন্ধুগণ আজকে অনেক বৃষ্টির দিন, আমাদের এখানে হয়তোবা একটু কথাগুলো বুঝতে একটু কষ্ট হবে, একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা জিপ ফাইলটা আমি ওপেন করব, এখন ওপেন করে দেখছেন সেখানে সাইটটা ফাইল ছিল, সাইটটা ছবি ছিল আর কি, পিডিএফে যে সাইটটা ছবি ছিল সেগুলো চলে এসেছে। আমি আপনাদেরকে একটা ওপেন করে দেখাচ্ছি, দেখছেন আমার এখানে এইভাবে ছিল, সে একদম ক্লিয়ারলি চলে এসেছে, কোনো প্রকারের ইয়ে নেই, কোনো প্রকারের একটু রেজুলেশন হাই রেজুলেশনে ডাউনলোড হয়ে গেছে এবং জিপ আকারে ডাউনলোড হওয়ার কারণে সেটা আরও সুন্দরভাবে হয়েছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেজ ডাউনলোড হয়ে গেল এবং ছবি আকারে হয়ে গেল। এখন আপনি চাইলে সেটাকে আপনার মনের ইচ্ছা মতো কাজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন আপনার যে মন চায়, দুইটাকে এখান থেকে দুইটা নিয়ে পিডিএফ করে দেবো এক জায়গায়, অথবা একটা নিয়ে পিডিএফ করব, অথবা আমার একটা প্রয়োজন, সেগুলো আপনি আপনার যাই ইচ্ছা আর কি। অনেক সময় পিডিএফ ফাইলের প্রয়োজন হয়, ধরেন আমি পেন ড্রাইভে প্রিন্ট করতে চাচ্ছি বড় মেশিন থেকে, তাহলে সেটা আমার সেখান থেকে অনেক সময় পিডিএফ ফাইল প্রিন্ট করতে কষ্ট হয়ে যায়, তাহলে জেপিজি করে আপনি সেটাকে পেন ড্রাইভ করে পরে প্রিন্ট করতে পারেন বড় মেশিন থেকে। তাহলে বন্ধুগণ
আজকে ভিডিও আমি এখানেই শেষ করব। পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুগণ, আমার এই চ্যানেলটি হচ্ছে একদম নতুন একটি চ্যানেল, আপনাদের সহযোগিতায় আমার অনেক বড় কিছু। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।